আমাদের এই পর্বটা হলো আধ্যাত্মিক পুনর্বর্ধিতার ওপর, যেটা আমরা জাকবের বই থেকে নিয়েছি শিরোনাম টেস্ট ট্রায়ালস টেম্পটেশন অ্যান্ড ট্রায়াম্ফ। প্রভুকে ধন্যবাদ যে প্রত্যেক পরীক্ষা শেষে সব সময় বিজয় লাভ হয়, আমরা বিজয়ী হই। আজকে এখানে আমরা দুটো বিষয় নিয়ে এসেছি যা নিয়ে জাকব বলেছেন। আসলে উনি পাঁচটি বিশেষ বিষয় নিয়ে বলেছেন। উনার এই জাকবের বইতে উনি বলেছেন আধ্যাত্মিক অপরিণত সব চিহ্নের বিষয়, যদি আমরা অপরিণত হই তাহলে সেটা আমাদের বুঝতে হবে, তাই আমাদের এই চিহ্নগুলোকে দেখতে হবে। প্রথম বিষয় যেটা নিয়ে উনি বলছেন সেটা হলো দুঃখের সময় অধৈর্য হয়ে ওঠা আর অটল থাকতে হয় না জানা, সেই সময় আনন্দের দিনগুলোকে মনে করা। আজও আমি অনেক সময় অধৈর্য হয়ে উঠি যখন কোনো জিনিস আমার ইচ্ছে মতো হয় না, তাই আমি জানি যে আজও আমার বৃদ্ধি পাওয়ার প্রয়োজন আছে। দ্বিতীয় বিশেষটা যেটা নিয়ে উনি বলেছেন, আমরা এখনো বলিনি তবে বলবো, হে প্রভু। যাই হোক, এখন এই বিষয় না বলাই ভালো। জাকব এও বলেছেন যে শুধু শুনে যেতে সেই কাজ অপরিণত সেটা করতে না, আর এটা হলো এই রকম আধ্যাত্মিক খেলা খেলার মতো। যাই হোক, আমি সেই সম্মেলনে গেলাম, টি শার্ট কিনে ওখানে বসলাম। সেখান থেকে আসার পর কোনো পরিবর্তনই আসলো না, কারণ যা শুনেছি তার কোনোটাই আমি মানলাম না। সেটা আমাদের কোনো সাহায্যই করে না, আশেপাশে লোকের সাহায্য করে। কথা অনুযায়ী চলা একটা বিরাট বড় ব্যাপার। একটা বিষয় নিয়ে আমি আজকে আরেকটু খুলে বলবো, একটা কারণ যার জন্যে লোকেরা তা করে না যা শোনে, তা হলো তারা সবাই প্রতারিত। মানুষের সঙ্গে না মিশতে পারা, উনি বলেছেন এইগুলোই হলো আধ্যাত্মিক অপরিণতের সব চিহ্ন। পৌলও এই একই ব্যাপারকে একটু ঘুরিয়ে বলেছেন, পিতর ও ওনার কিছু কিছু বইতে এই একই বিষয় বলেছেন। তাই এখন আমরা এই পাঁচটি বিষয় নিয়ে দেখব, বৃদ্ধি পাওয়ার সম্পর্কে কথা বলব। আজকে আমি কিছুক্ষণের জন্য বলতে চাই যে নিজের সঙ্গে আর লুকোচুরি না খেলাটা কতটা গুরুত্বপূর্ণ, আর এটা ভেবে নিজের প্রতারিত না করা যে আমরা খুব একটা ভালো নই। এবার দেখি জাকব একের উনিশের বাইশ। হে পিতা, আজকে আপনার এই বাণীগুলোর জন্য ধন্যবাদ, এবং আমার বিশেষ যে আজকে এখানে সঠিক সময় সঠিক লোকেরা আছে, আর আপনার এই বাণীগুলো মানুষের জীবনে অনেক সুফল এনে দেবে এবং আরও অনেক পরিবর্তন। হে আমার প্রিয় ভাতৃগণ, তোমরা ইহা জ্ঞাত আছো, কিন্তু তোমাদের প্রত্যেকজন শ্রবণের সত্তর কখনো ধীরে ধীরে হোক, কারণ মনুষ্যের ক্রোধ ঈশ্বরের ধার্মিকতার অনুষ্ঠান করে না। প্রথমত জাকব হয়তো তাদের সম্পর্কে লিখেছেন যাদের ক্রোধ রয়েছে, যারা অতিরিক্ত কথা বলে এবং সহজেই বিরক্ত হয়ে যায়। আপনারা কি জানেন সহজেই বিরক্ত হয়ে যাওয়াটা হলো আধ্যাত্মিক অপরিণতির একটা বিশেষ চিহ্ন। তুমি আমাকে দুঃখ দিয়েছ, তুমি আমাকে আঘাত দিয়েছ, এবার এখান থেকে বেরিয়ে আসুন। আজকে এখানে অনেক আছে যারা খুব রাগ করে এসেছে, কিংবা তার থেকেও বেশি হয়তো এমন কারোর সঙ্গে এসেছেন যে রেগে আছে। জাকব বলেছেন এসব আবর্জনাকে জীবন থেকে বের করে দিন, জাকব একের একুশ। অতএব তোমরা সকল অশুচিতা এবং দুষ্টতার উচ্ছ্বাস ফেলিয়া দিয়া মৃদুভাবে সেই রোপিত বাক্য গ্রহণ করো, যাহা তোমাদের প্রাণের পরিত্রাণ সাধন করিতে পারে। বাক্যের মধ্যে অনেক শক্তি আছে, বা যা আমি অনেক বছর ধরে বলে চলেছি সেটাই বলছি, বাক্যের মধ্যে একটা জীবন রয়েছে, প্রভুর বাণীর মধ্যে একটা দৃঢ় সংলগ্ন শক্তি রয়েছে। তাই যখনই এরকম ধরনের সম্মেলনে এসে বসেন যেখানে শুধু উপদেশ দেওয়া হয় না তবে প্রভুর বাণীও শোনানো হয়, যিশু বলেছেন আমার বাণী আত্মায় বাস করে এবং সেটা জীবন্ত, তাই উনি বলেছেন যদি তোমরা আমার বাণীকে সঠিক মনোভাব নিয়ে শোনো তবে
অনেকেই তা করে না। আপনারা জানেন এমন অনেক আছে যারা এ ধরনের সম্মেলনে আসে এবং যখন আমি বাণী শোনাতে শুরু করি তারা এত অসম্মান করে, আমার বেরিয়ে গিয়ে মনে হয় তাদের চিৎকার করি। এমন অনেকে আছে যারা বসে শুধু পাশের জনের সঙ্গে গল্প করে, আপনি কোনো, আমার মনে হয় বাণী শোনার সময় লোকেদের খাওয়া উচিত নয়। এটা কোনো ফুটবল খেলা নয় বা ক্রিকেট খেলা নয়, আর আমি কারোকে দুঃখ দিতে চাই না, তবে আমরা সেই সব সম্মান হারিয়ে ফেলেছি যা আমাদের প্রভুকে দেওয়া উচিত বা প্রভুত্ব জিনিসকে, এবং যারা বাণী শোনায় তাদের দেওয়া উচিত। আমার দৃঢ় বিশ্বাস যে যদি আমরা ইতিবাচক মনোভাব নিয়ে বাণীগুলোকে শুনি তাহলে তোমাদের সত্যি খুব ভালো হবে। দেরিতে আসলে চলবে না বা তাড়াতাড়ি গেলে চলবে না, বিনা কোনো কাজে এখানে ঘুরে বেড়ানো উচিত নয়, কারণ যখন আপনারা উঠে কোথাও যাওয়ার নির্ণয় নেন তাতে আপনারা খুব বিরক্ত হয়। তাই উনি বলেছেন নম্রতার এক আত্মা নিয়ে বিনম্রভাবে ভদ্রভাবে বিনয়ী হয়ে বাণীগুলোকে স্বাগত জানাও, গ্রহণ করো, এই উপদেশটা লোকেদের শোনাতে ভালো লাগে। আমার মানে এসব শুনতে তারা এখানে এসেছে, তারা এগুলো গ্রহণ করতে এসেছে, তারা এখানে এই জন্যে আসে না যে শুক্রবার রাতে তাদের আর কিছু করার থাকে না। তারা বোঝে যে বাণীগুলো শক্তিশালী। দয়া করে কখনো যখন কেউ আপনাদের বলবে যে সে কিছু বলতে চায় তখন ভাববেন না এটা তো আমি আগেও শুনেছি, আর শোনার কোনো প্রয়োজন নেই। আমি ভেবেছিলাম এমন কিছু উপদেশ দেবেন যেটা আর আমার এখন প্রয়োজন। যতক্ষণ না আপনি সেটা করবেন আপনার সেটা প্রয়োজন থাকবে, আর এমন কি করার পরও আপনার দরকার উৎসাহের। দাগ দিয়ে রেখেছেন বলেই আপনি জানেন তার কোনো মানে নেই, বুঝলেন তো। মাঝে মাঝে আমরা বাইবেলটাকে রঙিন বইয়ের মতো বানিয়ে দিই আর নিজেদের আধ্যাত্মিক মনে করতি, তবে তার মানে এই নয় যে আমরা এবার আমি দাগ দিয়ে বিশেষ চিহ্ন দিয়ে রাখি বা লিখে রাখি। মনে আছে যখন আমি পুরোপুরি খ্রিশ্চান ছিলাম না তখন এত কিছু বুঝতাম না। আমার ভালোভাবে মনে আছে যখন প্যাস্টার বলতেন এই এই পাতাটা খোলো, আর আমি ঠিক সেই পাতাটা খুলতাম, আর যদি আমি কিছু হলুদ পেন দিয়ে বা গোলাপি পেন দিয়ে সেটা দাগ দিতাম, একদম সত্যি বলছি, মনে করতাম যে আমার পাশের জন হয়তো অবশ্যই আমাকে লক্ষ্য করছে, বলবেন না যে আপনারা এরকম কোনো দিন করেননি, তবে আমার এই কথাগুলো বলার মতো সাহস আছে। বলবেন না যে আপনারা বাইবেলটাকে রঙে ভরমনি বলবেন না কোনোদিনও, এমন সময় আসছে যখন সেই রঙিন লেখাগুলো দেখে আপনাদের এরকম মনে হয় না যে মাগো কত আধ্যাত্মিক, আধ্যাত্মিক মানুষকে বাবা। তারপর যখন প্রভু এসব ছেড়ে দিতে বলেন তখন কি হয়? প্রভু আমার সঙ্গে এরকম করেছিলেন, তখন আমি আফ্রিকাতে ছিলাম আর আমার বাইবেলটাকে আমি রঙিন পেন দিয়ে দাগ দিয়েছিলাম মনে রাখার জন্য, চিহ্ন দিয়ে রাখতাম সব জায়গায়, আর হঠাৎ প্রভু বললেন বাইবেলটাকে এক উপদেশের স্ত্রীকে দিয়ে দিতে। আমি তখন সবে শুরু করেছিলাম দাগ দেওয়া। পুনর্বর্ধিত এক মজার বিষয়, আজকে রাত্রে বুঝতে পারবেন। আধ্যাত্মিক পুনর্বর্ধিতার চিহ্ন হলো যা পড়ছি সেগুলোকে করা, শুধু পড়া আর ভুলে যাওয়া নয়, আমরা এগুলোকে স্মৃতির থেকে বের করিয়ে দিয়ে না করার ভানও করতে পারি। এবার দেখুন আর মন দিয়ে শুনুন যাকব 1:22, আর বাক্যে কার্যকরী হও, আপনা দিগাকে ভুলাইয়া শ্রোতা মাত্র হইও না, কারণ মাত্র নিজেকে প্রতারিত করো না, যেটা সত্যের বিপরীত। এবার আপনাদের একটা উদাহরণ দিই আমি। এই গল্পটা আগেও বলেছি, আর আপনারা যদি আমাকে টিভিতে দেখে থাকেন তাহলে হয় না এই গল্পটা শুনেছেন, তা সত্ত্বেও এই সময় একদম সঠিক উদাহরণ আর আপনাদের সাহায্য করবে, তাই আমি চাই না আপনারা এটা অবশ্যই শুনুন। এর মানে কি যে আমরা নিজেদের কোনো না কোনো কারণে প্রলোভিত করি। এবার আমরা এটা পড়ব বা সেটা পেতে পারি যাতে আমরা এই বাক্য বলি প্রভুর তরফ থেকে, যার মানে প্রভু আপনার অন্তরে এমন কিছু বলেন যেটা এই পরিবেশের একটা অংশ বা একটা নীতিমূহ। উদাহরণসহ হয়তো আপনি জীবনে আরামে চলছেন আর প্রভু হঠাৎ আপনাকে বললেন আপনার সব সম্পত্তি ত্যাগ করতে। সমস্যাটা হলো প্রভু যে আপনাকে ত্যাগ করতে বলেছেন তা ত্যাগ না করেন,
তার মানে আপনি এমন জিনিসকে রেখেছেন যেটা আপনার নয়, কারণ যখন প্রভু সেটা আপনার থেকে চেয়ে নেন আর যদি সেটাকে না দেন তাহলে কোনোদিনও আপনি সেই জিনিসটাকে উপভোগ করতে পারবেন না, আর সেই জিনিসটার ওপর কোনো অভিষেকই থাকবে না, কিংবা আপনাদের শত্রুরা সেগুলোকে আপনাদের থেকে কেড়ে নেবে। আমি এসব বিষয় বেশি বলতে চাই না, তবে আমি জানি এটা একদম সত্যি। আমি একটা লাল রঙের জামা কিনেছিলাম অনেক বছর আগে, আমি সেটা কেনার পর দেখলাম ওটা আমার মাপের থেকে অনেক বড়, ওটার কোমরে ইলাস্টিক লাগানো ছিল তাই জামাটার হাতা ছিল না। আমি এই কারণে বলছি কারণ ওই জামাটা আমার খুব পছন্দ ছিল, তাই আমার মাপের না হওয়া সত্ত্বেও আমি কিনেছিলাম, আর ওটা লাল রঙের ছিল তাই ওর সঙ্গে পড়ার জন্য লাল ও রূপালী রঙের দুলও আমি কিনেছিলাম। সত্যি আমার খুব পছন্দ ছিল সেই জামাটা, আর প্লাস্টিকের ব্যাগ করে আমার আলমারিতে রাখা ছিল, মনে হতো আজকে নয় এটা অন্য কোনো দিন পরবো। এইভাবে 3 মাস ধরে ওটা ওখানে পড়ে রইল, কোনো দিন পড়তে পেলাম না। আর দুলগুলো আরেকদিন সকালে আমি একটা মহিলার জন্য প্রার্থনা করছিলাম, সে সেই সময় আমাদের সাপ্তাহিক সম্মেলনের সদস্য ছিল, তখন আমাদের কর্মচারী ছিল না, আর তখন এখানের মতো সহায়ক গোষ্ঠীর সঙ্গে এতটা জুড়েও, তাই ওই মহিলাটির জন্য প্রার্থনা করলাম। ওর নাম ছিল রুথ অ্যান, আর আমি বললাম প্রভু কিভাবে রুথ অ্যানকে আশীর্বাদ দেব, ও আমাদের স্বেচ্ছাকর্মী হয়ে আমাদের এত সাহায্য করছে সহকারীদের, এবং প্রত্যেক মঙ্গলবার সম্মেলনে এত সাহায্য করছে, আমাকে আমার ওই লাল জামাটা ওকে দিয়ে দিতে হবে। যাই হোক, এবার দেখুন কত তাড়াতাড়ি এই পুরো ব্যাপারটা ঘটে গেছিল। আমি বললাম এটা হতে পারে না প্রভু, ওটা আমার একদম নতুন, বিশ্বাস করি আমি একদম পরিনি। এটা হতে পারে না প্রভু, এই জামা একদম নতুন, আর ওটার জন্য আমি $100 খরচা করেছি প্রভু। মানে প্রভু আমাকে কোনোদিনও কিছু নতুন জিনিস দিতে বলতে পারেন না, কারণ আমি সব সময় সেটা দিতাম না। প্রভু চাইছিলেন আমি বড় মাপের প্রদানকারী হই, যাতে আমি অনেক বেশিভাবে গ্রহণ করতে পারি, কারণ যেমন আমি আগে বলেছি উনি চান আপনাদের এমন পরিস্থিতিতে নিয়ে আসতে যেখানে আপনারা আরেকটু বেশি পেতে পারেন। আমরা সবসময় ভালো কিছু ঘটার জন্য প্রার্থনা করে থাকি, তবে প্রায় আমরা সুবীজ বুনতে রাজি থাকি না। প্রভু আমাকে বললেন আমরা কি করা উচিত, এবং আমি নিজেকে তাই করতে প্রস্তুত করলাম। বাইবেল বলে যদি আমরা বাণী শুনে থাকো, আমি প্রভুকে শুনেছি, তবে উনার আদেশ মতো চলিনি, তাহলে আপনি নিজেকে প্রতারণিত করছেন, যা সত্য তা বিপরীতে গিয়ে। আমি এখন পুরো গল্পটা যদিও বলবো না, কারণ অনেক সময় লেগে যাবে। 3 মাস বাদে আমি আবার প্রার্থনা করলাম, আর প্রভু আমাকে সেই একই কথা বললেন, হ্যাঁ শেষ পর্যন্ত ওকে ওই জামাটা দিয়ে দিলাম। তবে আমার মূল বক্তব্য হলো, আর আমি চাই আপনারা এটা শুনুন, আত্মপ্রতারিত হওয়া শয়তানের কাছে প্রতারিত হওয়ার থেকে অনেক বেশি খারাপ, কারণ আত্মপ্রতারণ মাঝে মাঝে আমাদের সঠিক কাজ না করার নির্ণয় নিতে জোর দেয়, যদিও সেটা হয়তো কিছুক্ষণের জন্যই ঘটে থাকে। আমি লাল জামাটার উদাহরণ দিয়ে এমন ধরনের পরিস্থিতির বিষয় বলেছি, কারণ আমি জানি ওটা প্রভুই ঘটিয়েছিলেন। তবে যদিও আমি সেই কাজ করতে চাইছিলাম না, তাই বায়না বানাচ্ছিলাম, আমি যুক্তি দেখাচ্ছিলাম, আর সব কিছু এত তাড়াতাড়ি ঘটলো যে যদিও আমি বুঝতে পারছিলাম যে কি ঘটছে, কিন্তু তা সত্ত্বেও কিছুক্ষণের জন্যে আমি সঠিক কাজটা না করার নির্ণয় নিয়ে নিলাম। আর আমার মনে হয় আমাদের মুখ নিয়ে বেশিরভাগ সময় সমস্যার পড়ার কারণ এটাই ঘটে থাকে। আর আমার মনে হয় একটা এমন সময় আসে যখন আমরা বুঝতে পারি যে আমাদের এটা বলা উচিত নয়, কিন্তু তবুও আমরা মুখ ফসকে বলে ফেলি। বুঝতে পারছেন, আমার অন্যের গোপন কথা বলা উচিত নয়, কিন্তু এই খারাপ খবরটা ছড়ানো উচিত নয়, কিন্তু আমি ঠিক বলছি তো, সত্যি কথা বলছি তো। যাকোব বইটা আমাদের বোঝাতে চাইছে আমাদের এই সব বোকা বোকা কাজ করা বন্ধ করতে হবে, কারণ এই কাজ করে আমরা নিজেদের বোকা বানাচ্ছি, আমরা নিজেদের প্রতারণিত করে এই ভেবে যে আমরা ভুল কাজ করলেও সুফল পাবো। আর এটা আমি আমার খাতায় লিখে রেখেছি, কারণ আমার মনে হয় এই বাক্যটি প্রভু আমার অন্তরে গেঁথে দিয়েছেন। আমি বায়না বানালে আমার সেই বায়না প্রভুর চোখে আমাকে উদ্ধার পেতে সাহায্য করবে না।
আর আপনারাও হয়তো বায়না বানাতে পারেন, কিন্তু আপনার এই বায়না প্রভুর কাছে আপনাকে উদ্ধার পেতে সাহায্য করবে না। এই জন্যই বলি তাই আমাদের নিজেদেরকে বোকা বানানো বন্ধ করতে হবে। দেখুন, এখানে কিছু লোক আছে যারা আমার কথা বুঝতে পারছে। আমাদের প্রক্রিয়ার দায়িত্ব নেওয়াটা সত্যি খুব বড় ব্যাপার, আমার কাছে একটা বড় বিষয়, কারণ আমার মনে হয় যতক্ষণ আমরা দোষ অন্যদের ঘাড়ে চাপাই, সেটা শুরু হয়েছিল ইদানের বাগান থেকে। প্রভু আদমকে বলেছিলেন, এ কি তুমি করলে? আপনি সেই স্ত্রীটাকে আমার জন্য পাঠিয়েছেন, প্রভু সে আমাকে এটা দিল। এটা কি সত্যি হাস্যকর বিষয়, নাকি ও শুধু হবাকে দোষী করলো না, ও প্রভুকেও দোষী করলো, ও স্ত্রীটিকেও পাঠানোর জন্যে, যেন ওর কোনো দায়িত্বই ছিল না। এই একই জিনিস ঘটেছিল অব্রাহাম ও সারার সঙ্গে, এবং বারবার এই একই ব্যাপার ঘটেছে বাইবেলেও, অন্যদের দোষী করা, অন্যের ঘাড়ে দোষ চাপানো। যদিও আমি রাগ করছি, কিন্তু আমার রাগের কারণ তুমি, তাই রাগ না করাটা আমার দায়িত্ব নয়, আর প্রেমের পথে চলাটা আমার দায়িত্ব নয়, লোকেদের ক্ষমা করা আমার দায়িত্ব নয়, এটা তোমার দায়িত্ব, আমাকে না রাগানো। যাই হোক, আপনারা তালি দিন বা না দিন। আমি যা বলছি সেটা একেবারে সত্য। আমি আবার বলতে চাই, কারণ আমার মনে হয় এটা জরুরি, আত্মপ্রতারিত হওয়াটা শয়তানের কাছে প্রতারিত হওয়ার থেকে অনেক বেশি খারাপ। কারণ যখন আমরা নিজেদের কাছে প্রতারিত হই, তার মানে তখন আমরা বুঝি যে কি ঠিক, কিন্তু কিছুক্ষণের জন্য, যদিও সেটা হয়তো কিছুক্ষণের ব্যাপার, আমরা ভুল কাজ করতে নির্ধারণ করি। আর ভাবাটা বোকামি যে আমরা ভুল কাজ করলেও আমরা অবশ্যই সুফল পাবই, পাবো, অবশ্যই পাবো। আমিন। আমার উদ্দেশ্য হলো আপনাদের এগিয়ে নিয়ে যাওয়া। আমার মনে হয় প্রত্যেক বাইবেল শিক্ষকের একটা বিশেষ উদ্দেশ্য থাকে শিক্ষার। কিছু লোক আছে যাদের সাফল্যের বিষয় শিক্ষা দিতে পাঠানো হয়েছে, কিছু যারা হলো ভগ্যবততা। যাই হোক, আমি এইসবের মধ্যে দিয়ে গিয়েছি, তবে বলছি আমি জানি সেটা, আমি জানি সেটা, আমি জানি। আর এবং সেদিন প্রথমবার প্রভু আমার সঙ্গে কথা বলেছিলেন, আমি সেই দিনই জেনে গেছিলাম যে আমাকে প্রভু পাঠিয়েছেন, আর এটাই আমার জীবনের উদ্দেশ্য। এটা খুবই দুঃখজনক আর ত্রাণ লাগ করা, অথচ উপভোগ না করতে পাওয়া। আর তার থেকেও বেশি দুঃখজনক হলো ত্রাণ লাভ করেও কখনো কারোর জীবনে ইতিবাচকভাবে প্রভাবিত না হতে পারা। আর আমি অনেকগুলো বছর এক অসম্পূর্ণ খ্রিশ্চান হয়ে কাটিয়েছি, গির্জায় গিয়ে গিয়ে, ওই গির্জায় গিয়ে গিয়ে, আর আমি প্রভুকে ভালোবাসি। আর তবে কেউ আমার মতো এত কঠিন বার্তার উপদেশ দিত না, কেউ আমার সঙ্গে এটা করতে রাজি ছিল না। প্রত্যেক সপ্তাহে আমি একটা বিষয় শুনতাম, উপদেশ বলি, উপদেশ বলি। আমাদের কিছু ভালো উপদেশ বলির প্রয়োজন আছে, তবে আমাদের এও জানতে হবে কিভাবে বাঁচতে হবে, আর আমার শিখতে হবে কিভাবে আত্মার ফলের প্রদর্শনী করতে হয়, আমাদের শিখতে হবে কিভাবে পাপ ও সব খারাপ জিনিসের থেকে পবিত্রতার সাথে বাঁচতে হবে, আমাদের পরিস্থিতির সম্মুখীন হতে হবে। আমাদের গির্জার সব কথা মন দিয়ে শুনলে আপনারা আরামপ্রদভাবে বসতে পারবেন। আর আমার মনে হয় আপনারা আজ রাতে এখানে দেহ মোচড়াচ্ছেন, এক নতুন ধাপে পৌঁছানোর জন্য যা প্রয়োজন সব করুন। এবং জানেন কি, হয়তো আমার সব উপদেশ পছন্দ হয় না, তবে আমি লোকেদের বলি এখান থেকে বেরোবার সময় সন্দেহ নিয়ে বেরোবেন না, বুঝতে পারবেন? আমি জটিলভাবে কিছু বলি না, আমি সব কিছু সহজভাবে বলি। আমিন। আমি সহজ জিনিস পছন্দ করি। কত মানুষ আছে যারা প্রতারিত। এবার দেখুন মথি 7, এই বাণীটা গুরুত্বপূর্ণ, কারণ এই বাণীটা আমাদের নিজেদের একটু বেশি পরীক্ষা করতে উৎসাহিত করবে। মথি 7:20 বলেছে, অতএব তোমরা উহাদের ফল উহাদিগকে চিনিতে পারবে, আর আমাদের নিঃসন্দেহভাবে যথাস্থানে ফল প্রাপ্তি, তারা ফল প্রাপ্ত না হওয়ার কারণে তা পচন করতে পারবে না। যাহারা আমাকে হে প্রভু বলে, তাহারা কেউই স্বর্গ রাজ্য প্রবেশ করিতে পারবে এমন নয়। সেই দিন অনেকে আমায় বলিবে, হে প্রভু, আপনার নামে আমরা কি ভাববাণী বলি নাই, আপনার নামে কি ভূত ছাড়াই নাই, আপনার নামে কি অনেক পরাক্রম কার্য করি নাই? তখন আমি তাহাদিগকে স্পষ্টই বলিব, আমি কখনো তোমাদিগকে জানি নাই,
অতএব যে কেহ আমার এই সকল বাক্য শুনিয়া পালন করে তাহাকে এমন একজন বুদ্ধিমান লোকের তুল্য বলিতে হইবে। সে পোষণের ওপর আপন গৃহ নির্মাণ করিল, পরে বৃষ্টি নামিল, বন্যা আসিল, বায়ু বহিল এবং সেই গৃহে লাগিল, তথাপি তাহা পড়িল না, কারণ পোষণের ওপর তাহারা ভিত্তিমূল। আর যে কেহ আমার এই সকল বাক্য শুনিয়া পালন না করে তাহাকে এমন একজন নির্বোধ লোকের তুল্য বলিতে হবে, যে বালুকের ওপর আপন গৃহ নির্মাণ করিল, পরে বৃষ্টি নামিল, বন্যা আসিল, তাহাতে তাহা পড়িয়া গেল ও তাহার পতন ঘোরতর হইল। তাই উনি এখানে কি বোঝাচ্ছেন? উনি বলছেন যে বাক্য শুনতে পারেন, কিন্তু সেই বাক্যকে কার্যকারী না করলে সেটা আপনার অন্তরে ভিত্তি পাবে না বা স্থাপিত হবে না, এটা আপনার অন্তরে গভীরভাবে স্থাপিত হবে না। যেটা যাকব বলেছেন যা ঘটতে পারে, আপনার জীবনে ঝড়ঝাপটা আসবে এবং সেই ঝড়ের থেকে বেরোবার জন্য আপনার বিশ্বাসের মাটিও নড়বড়ে হয়ে যাবে, কারণ যতক্ষণ আপনি আপনার বিশ্বাসকে প্রভুর বাণীর সাহায্যে না গড়বেন সেটা কার্যকরী হবে না। আপনারা বলবেন তাহলে সেই সব মানুষদের কি হয় এটা আমি বুঝতে পারি না। আপনি আমাদের বলেছেন জয়েস যে কর্ম করা খুব প্রয়োজন, ও কিন্তু লোকেরা বলেছে যে ওরা কর্ম করেছিল, কারণ আপনারা দেখছেন যে এটা উন্নতিশীল হতে চলেছে। প্রভু বিশ্বাস ছাড়া কর্ম পছন্দ করে না, তবে উনি কর্ম ছাড়া বিশ্বাসও পছন্দ করেন না। আর প্রথমে বিশ্বাস আসে, তারপর কর্ম। এবার দেখুন, ধার্মিকতা প্রায় লোকেদের সুকর্ম করতে শেখায় এবং তাতে তারা প্রভুর কাছে সঠিক হয়ে ওঠে, এবং এটা খুবই আশ্রয়, খুবই দুঃখজনক। আর আপনি কখনোই প্রভুর সঙ্গে সঠিক হতে পারবেন না শুধুমাত্র সুকর্মের দ্বারা। এটা ত্রাণ লাভের নতুন সূচিপত্র তালুকা নয়। প্রথমে আপনাদের যিশুর রক্তের দ্বারা প্রভুর সামনে সঠিক হতে হবে। প্রভু যা করেছে তার জন্য কৃতজ্ঞ থাকতে হবে। আপনারা সুকর্ম করতে চাইলে এই জন্যে করবেন না যাতে উনি আপনাদের ভালোবাসেন, এই জন্যে করুন উনি আপনাদের স্বাধীনভাবে প্রেম করেন। আমি জানি আপনাদের মধ্যে অনেকেই যারা দেখছেন তারা আমাদের বিশ্বস্ত মাসিক অংশীদার, এবং আমি আপনাদের অনেক ধন্যবাদ জানাতে চাই। এক অংশীদার মানে আপনারা আমাদের এই সহায়ক গোষ্ঠীতে যা ঘটতে তার সবের অংশ। আর আমি চাই আপনারা জানুন, যা আমি বিশ্বাস করি যে প্রভুর দয়া ও মহিমার দ্বারা আমরা পৃথিবীতে অবশ্যই সুফল প্রাপ্ত হব। আমাদের এই অনুষ্ঠান পৃথিবীর তিন ভাগ অংশে দেখানো হয় প্রায় 25টি আলাদা আলাদা ভাষায়। আপনারা এমন জায়গায় যাওয়ার সৌভাগ্য পাচ্ছেন যেখানে কত কত মানুষের চেষ্টা করেও যেতে পারে না, তবে টিভির সিগন্যাল যেতে পারে। প্রভু আমাকে এই সহায়ক গোষ্ঠীর সাহায্যে মানুষের কাছে পৌঁছে দিয়েছেন, টেলিভিশনের দ্বারা, রেডিওর দ্বারা, আরও অনেক কিছুর দ্বারা। আর আপনাদের অংশীদারিত্বের জন্যে ধন্যবাদ। এবং যদি আপনারা আমাদের অংশীদার না হন আর হওয়ার উৎসাহ থাকলে আপনারা পর্দায় দেওয়া এই নম্বরে অবশ্যই ফোন করুন এবং আমাদের ওয়েবসাইটে গিয়ে সকল তথ্য জেনে নিন বা তোমাদের লিখে পাঠান। অনেক ধন্যবাদ, প্রভু মঙ্গল করুন। আপনি জানেন না যে জয়েস মাই মিনিস্ট্রিজের কাছে আপনি কতটা মূল্যবান। পৃথিবীব্যাপী এই মিনিস্ট্রি গড়ে তোলার জন্য বন্ধু ও অংশীদারদের প্রশংসা করি ও ধন্যবাদ জানাই। একসঙ্গে আমরা ক্ষুধার্তকে খাদ্য দিচ্ছি, দরিদ্রকে বস্ত্র দিচ্ছি আর জাতির কাছে বাণী পৌঁছে দিচ্ছি। আজই আমাদের সঙ্গে যোগাযোগ করুন বা ভিজিট করুন joyesmaya.org-এ প্রার্থনার অনুরোধ করতে, আমাদের উপাদানগুলো সম্পর্কে জানতে, জয়েসের সম্মেলনের দিনলিপি দেখতে আর অংশীদার হতে, কারণ সারা বিশ্বের সঙ্গে প্রভুর ভালোবাসা ভাগ করে নিচ্ছি আমরা।